ভাই সোহাগ আপনি লিখেছেন একজন বলেছেন মৃদাদ নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই সহি হৃদয়ই যথেষ্ট এ কথা কতটুকু সঙ্গত মাসাল্লাহ কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর শুনতে বেশ ভালোই লাগে এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে গ্রহণযোগ্য হবে এটি কিন্তু সব সময় মোটেও আবশ্যক নয় মাখাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার তার মানে সেটি খুব সুস্বাদু হবে সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে অ্যাপ্রিসিয়েটেবল হবে সেরকম কিন্তু নয় ঠিক এই কথারই একই অবস্থা কথা যারা বলেন যে মিলাদনবী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে সহি মন থেকে যা খুশি তা করবেন যে আমার মনটা বিশুদ্ধ আমার মনটা ভালো আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো পারব ঠিক এরকম বরং ভালো মন হলেও আমাকে আমি যা করব কোরআন হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে নামে ইসলামের নামে যখন আমি করব সাহাবা ইকরাম যারা নবী করিম সাল্লাহ সাল্লাম শহরচর ছিলেন তাদের কেউ নবী করিম সাল্লাহ সাল্লামের বছর একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি তার মানে কি তাদের সহি মন ছিল না অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদবী উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহবাহক্রাম থেকে কেন মিলাদুলনবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল না হজুবিল্লা এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসারশূন্য শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই আল্লাহ তালা কোরআন করিমে পরিষ্কারভাবে বলেছেন মা আতম কোর রসুল ফাহুজু মানাহ আনহুফান্তাহু রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো ধরো তা তোমরা নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নত রসুল সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহী জিন্দিগিতে করাই যাবে যা খুশি তা করাই যাবে তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলা নবী উদযাপন করে থাকেন নবী সাল্লামের ভালোবাসায় আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো আসুন সুন্নার অনুসরণ করি কোরআনের নির্দেশনা অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন